আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের যে রোগ ওষুধ খেলেও সারে না বা ভালো হয় না তো ভিউয়ার্স আলোচনা শুরু করছি ভিডিওটি দেখতে থাকুন ভিওয়ার্স আমাদের হাত পায়ে কোথাও যদি সামান্য কেটে যায় সেটি যেমন এমনিতেই বা কোনো ট্রিটমেন্ট ছাড়াই যেহেতু ভালো হয়ে যায় যেমনটি দাঁতের ক্ষেত্রে কিন্তু তেমনটি হয় না ভিউয়ার্স দাঁতের কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলা আপনি ওষুধ খেয়েও সমাধান করতে পারবেন না তো তেমন কয়েকটি সমস্যা নিয়ে এই ভিডিওটি ভিউয়ার্স এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে এই দাঁতটি দেখুন এবং এই দাঁতটির দাঁতের দাঁত এবং মাড়ির যে সংযোগস্থল রয়েছে সেখানে কিছুটা ক্ষয় হয়ে গেছে এই সমস্যাগুলো যদি কোন কারো হয়ে থাকে যে দাঁতের গোড়া এভাবে ক্ষয় হয়ে গেছে দাঁত এবং মাড়ির সংযোগস্থলে কিছুটা ক্ষয় রয়েছে এই ধরনের যে দাঁতগুলো থাকে সেই দাঁতগুলা টিথ হয়ে থাকে তো ভিওয়ার্স সেন্সিটিভ বলতে সেই দাঁতগুলো হয় যখন আমরা একটু ঠান্ডা পানি মুখে দেই ক্ষেত্রে সেই দাঁতটি সেন্সিটিভ হয়ে ওঠে শিশির করে ওঠে কেউ বা ঠিস মারা সমস্যাও বলে থাকে তো ভিওয়ার্স যখন দাঁতের যে বডিটা রয়েছে সেই বডি থেকে যখন দাঁতের এভাবে সামান্য একটু ক্ষয় হয়ে যাওয়ার কারণেও সেই দাঁতটি শিশির করতে পারে আজীবনের জন্য আপনি যদি সেই শিশির করা দাঁতের জন্য কোনো ওষুধ খান সেক্ষেত্রে কিন্তু কোনো ফলাফল হবে না ওষুধ খেয়ে এই শিশির সমস্যাটি বন্ধ করা যায় না ভিওয়ার্স এখানে দেখুন যে কয়টা দাঁত আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রতিটি দাঁতেরই ক্ষয় রয়েছে এখানে দেখুন যে এখানে দেখুন দাঁতের গোড়ার দিকটা ক্ষয় হয়ে গেছে এখানে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এখানেও একটু একটু ক্ষয় হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স যখন দাঁত এভাবে ক্ষয় হয়ে যায় তো এভাবে ক্ষয় হয়ে যাওয়ার কারণে দাঁতের উপরে একটি অ্যানামেল অংশ থাকে সেই অ্যানামেল অংশটা ক্ষয় হয়ে যে ডেন্টিনটা বেরিয়ে আসে দাঁত তিনটি স্তর নিয়ে গঠিত থাকে যে ডেন্টিন অংশটি দ্বিতীয় স্তর তো ভিওর্স যাদের দাঁতের অ্যানামেলটা সুরক্ষিত রয়েছে কোনো ক্ষয় হয়নি সেক্ষেত্রে তাদের দাঁতে কোনো সমস্যা হয় না কোনো শিশির হয় না আর যাদের অ্যানামেলটা ক্ষয় হয়ে ডেন্টিনটা এভাবে বেরিয়ে যায় সেক্ষেত্রে সেই সমস্যাটি শিশির সমস্যাটি হতে পারে এনামেলটা শুধুমাত্র দাঁতের এতটুকু অংশেই বিদ্যমান থাকে কিন্তু যখন দাঁতের গুঁড়া থেকে মাংস সরে যায় বা মাড়িটা সরে যায় সেক্ষেত্রেও এ ধরনের ক্ষয়ের সমস্যা হতে পারে তো ভিহ এ ধরনের ক্ষয় যখন হয় যে দাঁতের হয়ে থাকে সে দাঁতে অত্যন্ত স্পর্শ প্রবণ হয়ে থাকে বা শিশির করে সে দাঁতে যখন ঠান্ডা পানি খাওয়া হয় তখন সে দাঁতে ঠিস মেরে ধরে ভিউয়ার্স এখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন এখানে দুটি দাঁতে ক্ষয় রয়েছে এখানে এই একটি দাঁতের ক্ষয় রয়েছে এই একটি দাঁতের ক্ষয় রয়েছে কোনো কোনো ক্ষেত্রে কারো কোনো সমস্যা হয় না কিন্তু অনেকেরই একশোর ভিতরে নব্বই জন মানুষেরই দাঁত ক্ষয় হয়ে যাওয়ার কারণে দাঁত অতিরিক্ত শিশির শিশির একটা ভাব চলে আসে সেক্ষেত্রে কোনো ব্যথা হয় না কোনো যন্ত্রণা হয় না কিন্তু দেখা যায় যে যখন একটু ঠান্ডা কোনো কিছু খেতে যায় তখন কিন্তু সে দাঁতটিতে যে দাঁতটি ক্ষয় হয়ে গেছে সে দাঁতটি ঠিস মেরে ধরা সমস্যা হয়ে থাকে তো ভিওর্স এই ধরনের সমস্যা এড়াতে অবশ্যই আপনাকে ফিলিংয়ের ট্রিটমেন্ট করাতে হবে আর ফিলিংটা আপনি কোথাও কিনতে পাবেন না এটি আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে আপনাকে ফিলিং করাতে হবে আপনি যদি এই সমস্যা নিয়ে কোনো ওষুধ খান আপনি যদি অনেক অনেক ওষুধও খেয়ে ফেলেন সেক্ষেত্রেও এই সমস্যা থেকে অর্থাৎ দাঁত ক্ষয়ে যাওয়া শিশির সমস্যার কারণে আপনি কিন্তু ওষুধ খেয়ে কোনো ফলাফল পাবেন না ভিওয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকটি দাঁতেই কিন্তু ক্ষয় রয়েছে তো এখানে যে কয়েকটি দাঁত ক্ষয় হয়ে গেছে সেই কয়েকটি দাঁতে কিন্তু শিশির বা সেনসিটিভ টিথ তো ভিউয়ার্স এই ধরনের সমস্যায় আপনি দাঁতের গোড়া ক্ষয় হয়ে গেলে সেখানে কৃত্রিমভাবে অ্যানামেল তৈরি করা যায় যেটি দাঁতের ডাক্তাররা করে থাকে তো ভিউয়ার্স যখন আপনি কৃত্রিমভাবে অ্যানামেলটা তৈরি করে নেবেন তখন কিন্তু আপনার সেই সমস্যাটা শিখ ঠিক তখন থেকেই আপনার সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে এর জন্য আপনার কোনো ওষুধেরই প্রয়োজন নাই কোনো ওষুধ আপনাকে খেতেও হবে না তো ভিউয়ার্স এখানে যে কয়েকটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন সব কয়েকটি দাঁতে কিন্তু এখানে ট্রিটমেন্ট করা হয়েছে অর্থাৎ এখানে ফিলিং দিয়ে এটি হচ্ছে ফিলিং দেওয়ার পরের ছবি দেখুন তো এভাবে গোড়া ক্ষয় হয়ে যাওয়ার কারণে দাঁতগুলা শিশির করতেছিল আর যখন ফিলিং বা কৃত্রিম অ্যানামেলটা তৈরি করে দেওয়া হয়েছে অর্থাৎ দাঁতের যে লেয়ারটা ক্ষয় হয়ে গেছিল সেই লেয়ারটা যখন তৈরি করে দেওয়া হয়েছে তখন কিন্তু দাঁতটি দেখতে সেম আগের মতো হয়ে গেছে এবং এক্ষেত্রে দাঁতে যে ধরনের সমস্যা ছিল ঠান্ডা পানি খেলে ঠিস মেরে ধরার সমস্যা সেটি কিন্তু পুরোপুরি সমাধান হয়ে যাবে কারো কারো ক্ষয় হয়ে যাওয়ার কারণে দাঁতে ব্যথাও অনুভব হয় তো ভিউয়ার্স যদি ব্যথাও অনুভব হয় তাহলেও এ ধরনের ফিলিংয়ের ট্রিটমেন্টের মাধ্যমে সে দাঁতটি পরিপূর্ণ সুস্থ করা যায় ভিউয়ার্স আরও একটি সমস্যা রয়েছে যেটি ওষুধের মাধ্যম ওষুধ খেলে যায় না যেটাকে আমরা ডেন্টাল ক্যারিজ বলে থাকি অর্থাৎ এখানে যে দাঁতের উপরে একটি কালো অংশ দেখতে পাচ্ছেন এটিকে আমরা ডেন্টাল ক্যারিজ বলে থাকি যেটিকে আমরা বাংলাতে পোকা লাগা সমস্যা বলে থাকি তো ভিউয়ার্স এখানে দুটি দাঁতে পোকা লাগা সমস্যা রয়েছে এই একটি দাঁত এবং এই একটি দাঁত তো ভিউয়ার্স এই দাঁতটি খুবই সামান্য এবং এই দাঁতটি একটু বেশি দেখা যাচ্ছে তো ভিউয়ার্স এই যে এই দাঁত দাঁতটি একটু বেশি পোকা লাগা কিন্তু এই দাঁতটিও কিন্তু একটা সময় ছিল যে খুবই সামান্য ছিল কিন্তু সেটি ট্রিটমেন্ট না করার কারণে চোখে না পড়ার কারণে সেটি ধীরে ধীরে কিন্তু বাড়ছে দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এই দাঁতটিও কিন্তু একটা সময় এমন ছিল আর এখন যেটা এমন আছে এই দাঁতটি একটা সময় দেখবেন এরকম হয়ে যায় যদি কিনা ট্রিটমেন্ট না করা হয় ভিউয়ার্স এই ডেন্টাল ক্যারিসটি প্রতিরোধ করতে যদি আপনি কোনো ওষুধ খান ওষুধ যদি গিলে খান বা কোনো ওষুধ সেবন করেন সেক্ষেত্রে এই ধরনের সমস্যা আপনি এড়াতে পারবেন না এই ধরনের সমস্যা এড়াতে অবশ্যই আপনাকে ফিলিং করাতে হবে অর্থাৎ যতটুকু অংশ দাঁতের নষ্ট হয়ে গেছে বা পোকায় ধরছে ততটুকু অংশ কেটে পরিষ্কার করে সেখানে একটি ফিলিং দিয়ে দিলে দাঁতটি দেখতেও সেম আগের মতো হয়ে যাবে এবং আপনি সেই সমস্যা থেকেও মুক্তি পেয়ে যাবেন তো ভিউয়ার্স এই ধরনের এই ডেন্টাল ক্যারিজের সমস্যায় আপনি কিন্তু ওষুধ খেয়ে সমাধান পাবেন না ভিউয়ার্স যখন একটি ডেন্টাল ক্যারিজ এভাবে। ধীরে ধীরে বাড়তে থাকে তখন আস্তে আস্তে সেটি দাঁতের গভীরে যেতে থাকে এবং গভীরে যেতে যেতে এক পর্যায়ে দাঁতের উপরে ঠিক এমন বড় গর্তের সৃষ্টি করে যেটাকে আমরা গ্রস ক্যাভিটি বলে থাকি তো ভিওর্স এই ক্যাভিটি যত বড় হতে থাকে ততই ঝুঁকি বাড়তে থাকে এক পর্যায়ে দেখা যায় যে দাঁতের ভিতরে যে পাল্প থাকে যে দন্ত থাকে যেখানে ব্লাড সার্কুলেশন হয় প্রতিটি দাঁতে তো ভিওয়ার্স যখন দাঁতের ভিতরের যে পাল্প যতক্ষণ সুরক্ষিত থাকে ততক্ষণ দাঁতে ব্যথা থাকে না আর যখন দাঁতের উপর থেকে সেই ডেন্টাল ক্যারিসটি ধীরে ধীরে দাঁতের গভীরে আস্তে আস্তে যখন ভিতরে এসে পাল্পে টাচ করে যায় তখনই ব্যথা হয় সেই দাঁতে যন্ত্রণা হয় তো ভিওয়ার্স আপনি যদি ওষুধের মাধ্যমে এই ধরনের সমস্যার সমাধান করতে চান সেক্ষেত্রে কিন্তু হবে না এক্ষেত্রে আপনাকে ফিলিংয়ের ট্রিটমেন্ট করাতে হবে আর যদি দেখা যায় যে যখন দাঁতের যে পাল্প থাকে যে সেই পাল্পে পৌঁছে যাওয়ার পরে যদি যন্ত্রণা হয় ব্যথা হয় সেক্ষেত্রে আপনি যদি ওষুধ খান ওষুধ খেয়ে যদি ব্যথাটা কমায় রাখেন সেক্ষেত্রেও কিন্তু ব্যথাটা হয়তো কমবে কিন্তু সেটি প্রপার ট্রিটমেন্ট নয় যতক্ষণ পর্যন্ত আপনার সেই পাল্পাইটিস হয়ে যাওয়া দাঁতটি আপনি রুট ক্যানেল ট্রিটমেন্ট না করাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ব্যথা আপনার আপনার সমস্যা রয়েই যাবে তো ভিওয়ার্স সবসময় চেষ্টা করব আমরা অবশ্যই যে প্রাথমিক অবস্থায় অর্থাৎ দাঁতের ক্ষয়ের প্রাথমিক অবস্থায় যদি ট্রিটমেন্ট করা হয় সেক্ষেত্রে সময় অর্থ সব কিছুই আসলে বেঁচে যায় এবং দাঁতটিও অরিজিনাল দাঁতটি কখনোই ফেলতে হয় না হারাতে হয় না তো ভিও এই ছিল এই ভিডিওর আলোচনার বিষয়ে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম